অভূত সম্পর্কে সন্দেহে কাকরাবন থানাধীন মির্জার কেরানী খামার এলাকায় একটি ঘর থেকে স্থানীয় মঞ্জু ভৌমিক সাহা সহ সাবলুমী যুবক সৌরভ দাসকে আটক করেন এলাকাবাসী। সেই সাথে এলাকার পরিবেশ খারাপ হচ্ছে বলে উত্তেজিত এলাকাবাসীর হাতে নিগৃহীত হতে হন প্রেমিক যুগলকে। ঘটনা বিবরণে প্রকাশ, বহুদিন ধরে দুজনের মধ্যে একটি গোপন সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের জেরে এলাকার বিভিন্ন স্থানে লুকিয়ে লুকিয়ে দেখা করত তারা। বৃহস্পতিবার রাতে মঞ্জু ভৌমিক সাহা নিজের ঘরে ওই যুবককে ডেকে আনেন সাবরুম থেকে। তারপরে বিষয়টি নজরে আসে স্থানীয়দের, তারপরে চলতে থাকে জিজ্ঞাসাবাদ এবং উত্তম মধ্যমের পালা। শুক্রবার সকাল 8টা নাগাদ সেই খবর পেয়ে ধৃত প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন কাকরাবন থানার পুলিশ। এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক রবীন্দ্র দেবনাথ জানিয়েছেন, সকাল 8:30-8টার দিকে, অনুমান 8:30-8টার দিকে মির্জার থেকে একটা খবর আসে, একটা পুরুষ আর একটা মহিলা এলাকার জনগণ আটকাইছে সন্দেহজনকভাবে। তখন তারা আমাদের খবর দেওয়ার পর আমরা গেছি, যে তাদেরকে আমরা আনছি, এখন জিজ্ঞাসাবাদ করতেছি কেন তারা এখানে আসছে, পুরানের বাড়ি কী আসে বিষয়। এর মধ্যে একটা ছেলেটার বাড়ি সাবরুম আমি জানতে পারছি, আর ভদ্রমহিলার বাড়ি আমরা মির্জা সর্বত্র। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।